আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো হ্যাপি জোশের একটা আইটেম। এটা হচ্ছে ডিম পরাটা। এটা হচ্ছে আর কি, মানে কি বলবো, আমার তো ফকিনদের জন্য মোগলাই পরাটা আর কি। তো জিনিস একই কিন্তু মোগলাই পরাটার থেকে অনেক বেশি মজা জিনিসটা, কারণ অনেক বেশি জিনিস দেওয়া হয়, খুব সোজা, খুব কম তেলের জিনিস, যাই হোক খুব কম তেল মানে ডুবা তেলে ভাজা না। তো সেই জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিছি, তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিব, আর 1 টেবিল চামচের মতো তেল দিব, দিয়ে এটাকে ভালো মতো আগে মেখে নিব। তেলটা ময়দার সাথে ভালো মতো মিশে গেলেই আমি এখানে দিব হচ্ছে 1 টেবিল চামচের একটু বেশি, প্রায় কুচি কুচি করে গ্রেট করা, মানে কুচি 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 করে গ্রেট করা পেঁয়াজ, আমার স্বাদ মতো কাঁচা মরিচ, একটু লালও নিছি যাতে দেখতে ভালো লাগে, আর ধনিয়া পাতা কুচি কুচি করা, দুইটা খুব কুচি 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 করা নিয়ে এটার সাথে একটু মিশায় 1 কাপ অল্প অল্প পানি দিয়ে একটা রুটি বেলার মতো খামির তৈরি করব। রুটি পরাটা যেটাই হোক না কেন একটু শক্ত রাখবো, কারণ হচ্ছে যে পিঁয়াজ থেকে আলটিমেটলি পানি বাইর হতে পারে, আর কিছুদিন পরে এটা এমনি নরম হয়ে যাবে, চিন্তার কারণ নাই। হইল, তো দেখেন এটাকে 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। দেখেন এখন কত সুন্দর কালারফুল দেখা যাচ্ছে, হ্যাপি জোশনা। একটা বাটি দিয়ে ঢেকে রেখে দিই। এখন আমি এখানে 2টা মুরগির ডিম নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি একটু লবণ দিব, দিয়ে এটাকে হ্যাবিস একটা ঘুটা দিয়ে ডিমটাকে ফেটে রাখবো। বাস, ফার্স্ট ক্লাস ঘুটা হয়ে গেল। এখন এটাকে সরা রেখে কিছুক্ষণ পর পরাটাগুলো বেলে ফেলি। প্রায় 15-20 মিনিট পরে আমি ওই আটাটাকে 2 ভাগ করে নিছি, নিয়ে আমি এটাকে এখন অ্যাকচুয়ালি 1-1টা দিয়ে 1-1টা রুটি পরোটা যাই হোক বেলে ফেলবো। আগে গোল করে নিই, কারণ আমার অসাধারণ গুণে এটা গোল হবে কিনা সন্দেহ আছে বেলার পরে আর কি। একটু তেল মেখে নিই এটার উপরে, বেলিনটা একটু তেল মেখে নিলাম। এখন বিসমিল্লাহ বলে শুরু করি, আশা করি একটা গোল কিছু একটা সাইজের একটা কিছু তৈরি করবো আর কি। বাহ, দারুণ তো, মোটামুটি গোল একটা হয়ে গেল। দেখছেন আমার অসাধারণ গুণ দিন দিন উৎলায় পড়তেছে আর কি। এখন আমি চান্দুর হোটেলে চাকরি নিতে পারবো, চিন্তার কারণ নেই। যাই হোক এখন আমি এটাকে ভেজে ফেলবো। হ্যাপি জোশ। কোন একটা প্যানে একটু তেল দিয়ে নিছি, এটা গরম হয়েছে। গরম করার পরে আমি এই রুটিটাকে, মানে পরোটাটাকে এর মধ্যে দিয়ে সেঁকবো। প্রথমে আঁচটা হাই ছিল, তারপরে মাঝারি করে দিছি, উপরে রংটা বদলালে বোঝা যাবে নিচেরটা হচ্ছে। দরকার একটু উঁচা করে দেখবো, হচ্ছে ফ্যান্টাস্টিক, চিন্তার কারণ নাই। হ্যাপি জোশ। বুঝবো কাছাকাছি হয়ে গেছে, এর উপরে হালকা একটু তেল দিয়ে নিব, চতুর্দিকে ছড়ায় দেই। এখন উল্টায় ভাজতে হবে, এখন এটাকে উল্টায় দিব। এখানে এদিকটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এখন একই সাথে আমি চালটা কমাই, এই যে ডিমটা ফেটে রাখছিলাম এর থেকে কিছু ডিম উপরে দিয়ে দিই, অর্ধেকটা দেওয়ার চেষ্টা করব। আবার একটু ফেটে দিই, দিয়ে হ্যাঁ দিলাম অর্ধেকটা ডিম, দিয়ে এখন চেষ্টা করব চতুর্দিকে ছড়া দিতে, আবার যাতে সাইড দিয়ে পড়ে না যায়। এই যা পড়ে যাচ্ছে, আমার অসাধারণ গুণে হইল না, যাই হোক পড়লেও ক্ষতি নাই, খুব বেশি দূর যাইতে পারবে না। এখন এইটাকে একটু ভাজা হইলেই ধরে উল্টায় দিব, উল্টায় মুখটা চেপে চেপে লাগাই দিব, যাতে ডিম খুব একটা লিক করে না পড়ে। এই যেটুকু পড়ছে সেটুকু সাইডে উঠাই দিব, অসুবিধা নাই। এই যে আটকায় দিলাম, এখন এটাকে মোটামুটিভাবে সুন্দর করে একটু ভেজে নিব, যাতে ভিতরের ডিমটুকু সিদ্ধ হয়ে যায়। একবার উল্টা দিব,
এখন একটু হালকা আঁচে ভাজতে হবে যাতে না পুড়ে এবং ভিতরটা সিদ্ধ হয়ে যায়। চাপ দিয়েই বোঝা যাবে ডিমটা শক্ত হয়ে ভিতরে ইয়ে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিব, তেলে খুব সুন্দর একটা কালার আসে ভাজা হবে। ইচ্ছা করলে ঘিও দেওয়া যায়, তাহলে তো হাউস নাই। ভিতরটা সিদ্ধ হয়ে গেলে এটাকে এখন চাপ দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। দুই পিঠি হয়ে গেছে, এই পিঠটাও সুন্দর হয়েছে মনে হচ্ছে আর কি। এই যে দেখেন হ্যাপি জোশ। এখন একটা প্লেটের উপর আমি উঠাই দেবো টিস্যু দিয়ে, অথবা খাবার খাওয়া যাই হোক, এরকম করে বাকিটা ভেজে নিব। এই যে দেখেন হয়ে গেল আমার ডিম পরাটা। একটু পরে এটা ভাজা শেষ হইলে কেটে দেখাচ্ছি হ্যাপি জোশের একটা আইটেম। মানে বেসিক্যালি ডিম ভাজি দিয়ে পরোটা খাওয়া একই সাথে, কিন্তু পরোটার সাথে অনেক কিছু থাকে দেখে খুবই মজা লাগে। এটা হ্যাপি জোশ না? এই দেখেন হয়ে গেল আমার তামা তামা করে দুইটা ডিম পরাটা, হ্যাপি জোশ। এখন আপনাদের একটু কেটে দেখাই মাঝখানটা কিরকম হয়েছে। অনেক গরম যদিও, তারপরে দেখেন এই হলো আমার ডিম পরোটা। এই কাটার পরে মাঝখানটা দেখেন, মাঝখানে বেশ সুন্দর একটা ডিমের পুর, হ্যাপি জোশ। এখন সস টস যে কোনো কিছু দিয়ে তামা তামা করে খেয়ে ফেলা যায়, দারুণ না? কত সহজে তৈরি হয়ে যায় মুগলাই ফুলাই অত ডুবা তেলে ভাজার থেকে এটা, কত আরামে আরামে একদম হ্যাপি জোশের একটা করে ডিম দিয়া তামা তামা করে খেয়ে ফেলা যায়। এইটা হচ্ছে আপনার মাত্র একটি ডিম দিয়ে ডিম পরোটা তৈরির গোপন রেসিপি। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। তামা তামা করে আমাকে খেয়ালো এইগুলা। আল্লাহ হাফিজ।